স্বস্তির বৃষ্টিতে কমলো তাপমাত্রা, ফের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের 7টি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তো ফের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন 7টি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস? এবং এই ঝড় বৃষ্টি কবে কখন শুরু হবে এবং কতদিন ধরে চলবে, কি বলছে হাওয়া অফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং প্রতি মুহূর্তের এমনই আবহাওয়ার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আর্দ্রজনিত অস্বস্তি বোধ বজায় থাকবে। আগামী 16 মে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, শক্তিশালী দক্ষিণ পশ্চিম হাওয়া বইবে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ভারী বৃষ্টির পূর্বাভাস সিকিম এবং উত্তরবঙ্গে, উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুতের সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার ও রবিবার গরম বাড়বে, বাড়বে আর্দ্রজনিত অস্বস্তিও। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বাকি জেলায় এই দুই দিন বৃষ্টির সম্ভাবনা কম। আগামী সোমবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় আজ শনিবার আংশিক মেঘলা আকাশ, গরম ও আর্দ্রজনিত অস্বস্তি দুটোই বাড়বে। বাংলাদেশের আবহাওয়া খবর, দেশের 7টি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ শনিবার সকালে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পশ্চিম লঘুচাপের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের সংমিশ্রণে বাংলাদেশের অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘলা সৃষ্টি হয়েছে। এর ফলে রংপুর, মনমোহন সিং, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমবে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে।